হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আজকে আমরা জানবো অর্থনীতির 10টি নীতি সম্পর্কে, এবং চলো শুরু করে ফেলি আমাদের প্রথম নীতিটি দিয়ে। প্রথম নীতিটি হচ্ছে, মানুষকে পেতে হলে ছাড়তে হয়। অর্থাৎ তুমি যদি তোমার পছন্দের একটি দ্রব্য বা বস্তু পেতে চাও, তাহলে তোমাকে তোমার পছন্দের আরেকটি দ্রব্য বা বস্তু ত্যাগ করতে হবে। যেমন ধরো, তোমার পেটে একটি কমলা কিংবা একটি আপেল খাওয়ার জায়গা আছে। এখন তুমি যে কোনো একটি খেতে পারবে, হয় একটি কমলা অথবা একটি আপেল। এবং লেনদেন বা দেয়ানের সম্পর্ক বা নীতি রয়েছে, এটাকে আমরা প্রথম নীতির সাহায্যে ব্যাখ্যা করে ফেলেছি। তারপর হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়কে আমরা আরেকটি সহজ উদাহরণের মাধ্যমেও ব্যাখ্যা করতে পারি। যেমন ধরো, লেখা পড়ার জন্য সময় ব্যয় করো। এখন তোমাকে তোমার বাবা বললেন তোমার তাকে কিছু কাজে সাহায্য করতে। তুমি যদি তোমার স্কুলের পড়ার সময়টা তাকে সাহায্য করার কাজে ব্যয় করে ফেলো, তাহলে কিন্তু তুমি পড়াশোনা করার সময়টা পাচ্ছ না। এরপরে আমরা জানি সুযোগ ব্যয় সম্পর্কে। সুযোগ ব্যয়কে আমরা একটি সহজ উদাহরণের মাধ্যমেও প্রকাশ করতে পারি। যেমন ধরো, তুমি তোমার স্কুলের হোমওয়ার্ক করছো, ওই সময় তোমার বাবা তোমাকে বললেন তাকে কিছু কাজে সাহায্য করতে। এখন তুমি যদি তাকে তার কাজে সাহায্য করতে যাও, তাহলে তুমি তোমার স্কুলের হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারবে না। আবার তুমি যদি তোমার স্কুলের হোমওয়ার্ক করো, তাহলে তুমি তোমার বাবাকে সাহায্য করতে পারবে না। অর্থাৎ যে কোনো একটি সুযোগকে তোমার ব্যয় করে দিতে হবে, এটাকেই মূলত সুযোগ ব্যয় বলে। তারপর হচ্ছে, যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে। প্রান্তিক পর্যায় বলতে সর্বশেষ পর্যায়টাকে বোঝানো হয়। প্রান্তিক বলতে আমরা সবসময় সর্বশেষ বিষয়টা নিয়ে আলোচনা করব, এটাই মনে করতে হবে। তাহলে দেখো, আমরা একটি প্রান্তিক চিন্তা করার একটি উদাহরণ নিয়ে আলোচনা করতে পারি। ধরো, তুমি পরপর তিনটা আপেল খেলে, এবং 3 নম্বর আপেলটি হলো প্রান্তিক আপেল। প্রান্তিক আপেল খেয়ে তুমি যে তৃপ্তি পাবে, সেটাকে আমরা বলবো প্রান্তিক উপযোগ। এখন এই যে প্রান্তিক উপযোগ বা প্রান্তিক আপেলটি পাওয়ার জন্য তুমি যতটুকু টাকা খরচ করে ওই আপেলটি ক্রয় করেছো, তার নাম হচ্ছে প্রান্তিক ব্যয়। এখন দেখো, যুক্তিবাদী মানুষ হিসেবে তুমি তখনই ওই প্রান্তিক বা সর্বশেষ 3 নম্বর আপেলটি কিনবে, যখন তুমি দেখবে যে তোমার প্রান্তিক উপযোগ তোমার প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি হচ্ছে। অর্থাৎ যুক্তিবাদী মানুষ হিসেবে তুমি সবসময় প্রান্তিক পর্যায়ে চিন্তা করে থাকবে। তারপর হচ্ছে, মানুষ প্রণোদনায় সাড়া দেয়। প্রণোদনা মানে কি জানো? প্রণোদনা মানে হচ্ছে উৎসাহতে সাড়া দেওয়া। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে তুমি যদি এবার পরীক্ষায় A+ নিয়ে আসো, তাহলে তুমি অবশ্যই ভালো করে পড়াশোনা করবে, এটা হচ্ছে মানুষ প্রণোদনা সাড়া দেয়। প্রণোদনা মানে হচ্ছে উৎসাহতে মানুষ সাড়া দেয়। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে তুমি যদি এবার পরীক্ষায় A+ নিয়ে আসো, তাহলে তোমাকে একটি সাইকেল কিনে দেওয়া হবে, তাহলে তুমি অবশ্যই পরীক্ষায় অনেক ভালো করে পড়াশোনা করবে, এটাই হচ্ছে মানুষের প্রণোদনায় সাড়া দেওয়ার একটি উদাহরণ। তারপর হচ্ছে, বাণিজ্যে সবাই উপকৃত হয়। অর্থাৎ ধরো, যুক্তরাষ্ট্রে অনেক ভালো ভালো গাড়ি তৈরি করে, আর বর্তমানে বাংলাদেশ পোশাক শিল্পে এগিয়ে আছে। এখন যুক্তরাষ্ট্রের গাড়ি কোম্পানির মালিকেরা বাংলাদেশ থেকে কিছু কিছু পোশাক ক্রয় করলেন, এবং তার বিনিময়ে তারা তাদের গাড়ির লেনদেন করলেন আমাদের দেশের সাথে। এই যে একটি বাণিজ্যের ফলে আমাদের দেশে তাদের গাড়ি পৌঁছালো এবং তাদের দেশে আমাদের পোশাক গেল, এটাকে বলছে বাণিজ্য। এবং এই যে বাণিজ্য করার ফলে কিন্তু আমাদের দুইটা দেশেরই লাভ হচ্ছে। তারপর হচ্ছে, অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য বাজার একটি উত্তম পন্থা। বাজার বলতে বোঝায় যে অনেক রকমের দ্রব্য নিয়ে অনেক রকম ক্রেতা বিক্রেতা একটি স্থানে যে দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে এসে পৌঁছান, সেই প্রক্রিয়াটাকে। এবং অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য বাজার অবশ্যই একটি উত্তম পন্থা। তারপর হচ্ছে, সরকার কখনো কখনো বাজার নির্ধারিত ফলাফলের
উৎকর্ষ সাধন করতে পারে। বাজার ব্যবস্থা সাধারণত স্বাধীনভাবে চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়, অর্থাৎ চাহিদা ও যোগানের মাধ্যমে বাজারে দাম নির্ধারিত হয়। কিন্তু কখনো কখনো সরকার কিন্তু সেই দামের মধ্যে হস্তক্ষেপ করে দাম বাড়াতে কিংবা কমাতেও পারে। তারপর হচ্ছে, একটি দেশের মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে সেই দেশের দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষমতার উপর। অর্থাৎ আমরা জানি যে কোনো দেশে মানুষের জীবনযাত্রা কেমন সেটা নির্ভর করবে সেই দেশের মানুষ কি ধরনের দ্রব্য কতটুকু উৎপাদন করছে এবং খরচ করছে সেই ক্ষমতাটার উপর। তারপর হচ্ছে, যখন সরকার অতিমাত্রায় মুদ্রা ছাপায় তখন দ্রব্য মূল্য বেড়ে যায়। এখন দেখো, মুদ্রা ছাপানোর ক্ষমতা একটি ব্যাংকের হাতে থাকে, তার নাম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক যদি অতিমাত্রায় মুদ্রা ছাপিয়ে ফেলে তখন মুদ্রাস্ফীতি ঘটে, অর্থাৎ তখন কি হয় জানো, তখন দ্রব্যের মূল্যস্তর বেড়ে যায়। এবং মুদ্রাস্ফীতি ঘটলে অর্থের মান বা অর্থের যে মূল্য থাকে সেটা কমে যায়। তারপর হচ্ছে, সমাজে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে স্বল্পকালীন মানে কম বিপরীত সম্পর্ক বিরাজ করে। অর্থাৎ দ্রব্য সামগ্রীর মূল্যস্তর বেড়ে যাওয়ার অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে, এটা তো আমরা জানলাম। এবং কোনো শ্রমিক যদি বাজারে বাজার মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ যখন সে পাবে না, অর্থাৎ কোনো শ্রমিক কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ যখন সে পায় না তখন আমরা তাকে বলি বেকারত্ব। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো এবং 10 মিনিটস গুলো সাথেই থেকো।